আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ঠিক করে দেখাবো ইলেকট্রিক কিটের এই লকটি, অর্থাৎ এই উপরের পাশে যে ঢাকনাটি রয়েছে, ঢাকনার সঙ্গে আসলে এখানে একটি লক থাকে যেটি প্রেস করার মাধ্যমে এখান থেকে লক আনলকের বিষয়টি হয়ে থাকে। বাট এই জিনিসটি নষ্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণ আসলে একদমই লক হয় না। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আপনাদের বাসারও যদি কারো কেটলিতে এরকম প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা নিজেরাই কিন্তু খুব ইজিলি আসলে ঠিক করে নিতে পারবেন। তো তারই প্রেক্ষিতে পুরো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখলে আসলে বুঝতে পারবেন কীভাবে আমরা ঠিক করতে পারি। আর এর আগেও কিন্তু আসলে কেটলিটি নিয়ে আরও কয়েকটি ভিডিও দিয়েছিলাম, অর্থাৎ ধারাবাহিকভাবে সিরিয়ালি আজকে 3 নম্বর ভিডিও। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম এই জিনিসটি ঠিক করে, এবং আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম এই সুইচটি ঠিক করে। আর এছাড়াও আমার চ্যানেলে এর আগে আরেকটি ভিডিও রয়েছে, যে ভিডিওটির মাধ্যমে মোটামুটি এই কেটলির 3টি সমস্যা সমাধান করে দেখিয়েছিলাম। তো আপনারা যারা সেই ভিডিওগুলি দেখতে চান, চাইলে কিন্তু এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন, এবং চাইলে হাসান বিডি ফেসবুক পেজটিতে ফলো করতে পারেন, লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি এই ঢাকনাটি আসলে খুলে নিব, যেহেতু ঢাকনাটির মধ্যেই প্রবলেম। আমি এই পাশ থেকে আসলে খুলে নিয়েছি, কারণ এই দুই পাশে দুটি লক রয়েছে, আমি জাস্ট প্রেস করে এই পাশ দিয়ে খুব ইজিলি খুলে ফেললাম। আপাতত কেটলিটি সাইডে রেখে দিই এবং এগুলো সরিয়ে রাখছি। তো আমার মূলত কাজ করতে হবে এই ঢাকনাটিকে নিয়েই, যেহেতু কেটলির এই ঢাকনাটি এই লকটি আসলে কোনোভাবেই কাজ করে না, দেখতে পাচ্ছেন পুরোপুরি আসলে বের হয় না। আমি যদি আপনাদের দেখাই, এই পর্যন্তই বের হয়ে রয়েছে, এর বেশি আর বের হয় না। বাট এটি আরও বের হওয়ার কথা ছিল, অর্থাৎ এরকমটা বের হওয়ার কথা ছিল, কিন্তু এরকমটা বের হয়ে থাকে। তো এটি খোলার জন্য আমাকে এই পাশে আসলে অনেকগুলো লক রয়েছে, তো এই লকগুলো এক এক করে খুলে নিতে হবে। তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এরকম ধরনের লক রয়েছে চতুর্পাশেই। তো দেখে দেখে আমি এখন আপাতত এই লকগুলোকে খুলে নিব। তো তারই প্রেক্ষিতে আমি খোলার জন্য আসলে ব্যবহার করছি একটি এন্টি কাটার। তো এন্টি কাটারের সাহায্যে আসলে এই সবগুলো লক এক এক করে খুলে নিব। দেখতে পাচ্ছেন আমি এক পাশ করে খুলে নিচ্ছি। তো অলরেডি দুটি লক খোলা হয়ে গিয়েছে, এবার আমি উপরের পাশ থেকে এই লকটি খুলে নিচ্ছি, এবং এই পাশ থেকে ফাইনালি এই লকটি খুলে নিলাম। তো অলরেডি কিন্তু পুরো লকটি খোলা হয়ে গিয়েছে। আমি যদি এভাবে করে এবার বের করে নেওয়ার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন মোটামুটি সম্পূর্ণ দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। তো এটার মধ্যে যে প্রবলেমটি হয়েছে আসলে স্প্রিংটি, এখানে রয়েছে আসলে একটি স্প্রিং, আপনারা দেখতে পাচ্ছেন এই স্প্রিং। তো স্প্রিংটি নষ্ট হয়ে যাওয়ার প্রেক্ষিতে কিন্তু আসলে এই সমস্যাটি হচ্ছে, অর্থাৎ এই লকটি বেরোচ্ছে না। এখানে থাকা স্প্রিংটি আসলে আমার পরিবর্তন করলেই কিন্তু সমস্যাটি সমাধান হবে। তো আমি আসলে এখানে একটি অন্য স্প্রিং লাগানোর চেষ্টা করবো, যার প্রেক্ষিতে আমি সম্পূর্ণ জিনিসটি খুলে নিলাম। তো আমার কাছে আসলে পুরনো কিছু স্প্রিং রয়েছে, আমি এখন এই স্প্রিংগুলো আসলে ব্যবহার করব। যদি স্প্রিংগুলো আসলে একটু চিকন, বাট আশা করি কোনো প্রবলেম হবে না, কাজে লাগানো যাবে। তো আমার যতটুকু প্রয়োজন আমি সেই অনুযায়ী আসলে স্প্রিংটি কেটে নিচ্ছি। তো অলরেডি একটি মাথা কেটে নিলাম, এবং এই পাশ থেকে আমি একটু বড় করে কেটে নিব, যেন খুব ভালোভাবে আসলে প্রেশার দিতে পারে। তো অলরেডি এই পরিমাণ আমি আসলে কেটে নিলাম, আমার এতটুকু খোলি হয়ে যাবে। তো মোটামুটি আমি এই পুরনো স্প্রিংটির সঙ্গে আসলে এই স্প্রিংটি বসিয়ে নিব একসাথে, যেন আসলে শক্ত হয়, কারণ স্প্রিংটি একটু নরম এবং এই স্প্রিংটি হচ্ছে শক্ত। আর গুণা দিয়ে আসলে এরকম শক্ত স্প্রিং বানানো যাবে না, যারই প্রেক্ষিতে আমি এই স্প্রিংটির মাঝখানে আসলে বসাবো এখানে থাকা এই স্প্রিংটি। তো আমি স্প্রিংটি জাস্ট এভাবে করে বসিয়ে নিলাম উপরের অংশ থেকে, জাস্ট দেখতে পাচ্ছেন এভাবে করে বসিয়ে এখন আমি এখানটাতে বসিয়ে নিব। এবার এই পাশ থেকে আমি আসলে সেম একইভাবে এখানে বসিয়ে নিব। তো আমি এই পাশ থেকে আসলে এখান থেকে বসিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরনো স্প্রিংটি রেখে আসলে আরেকটি স্প্রিং বসিয়ে নিলাম। আর পুরনো স্প্রিংটি রাখার কারণ, এটি আসলে ব্র্যাকেটের মতো কাজ করছে, অর্থাৎ চিকন যে স্প্রিংটি বসিয়েছি সেই স্প্রিংটিকে ব্র্যাকেটের মতো ধরে রেখেছে, যারই প্রেক্ষিতে আমি আসলে এই পুরনো স্প্রিংটি রেখেছি। তো ওই জিনিসটি ছেড়ে দিলে কিন্তু এখন উপরের দিকে চলে আসছে, তার কারণ যেহেতু স্প্রিংয়ের একটি প্রেশার এটা ভিতরে রয়েছে। তো তারই প্রেক্ষিতে এখন আমি জাস্ট এখান থেকে এই ঢাকনাটি এখানে বসিয়ে দিব, সেক্ষেত্রে কিন্তু আমার এই কেটলিটি পুনরাবার ঠিক হয়ে যাবে, অর্থাৎ এই লকটি কাজ করবে। তো আমি আপাতত এখানে জিনিসটি বসিয়ে নিচ্ছি। তো মোটামুটি আমি এবার লকগুলো লক করে দিব। তো অলরেডি সবগুলো লক করা হয়ে গিয়েছে, এখন যদি আমি দেখাই, দেখতে পাচ্ছেন এই জিনিসটি কিন্তু কাজ করছে, অর্থাৎ সম্পূর্ণটাই কিন্তু বের হয়ে চলে আসছে। এর আগে কিন্তু আসলে পুরোপুরি বের হতো না, অর্ধেকটা বের হতো, এরকম বের হওয়ার প্রেক্ষিতে এই লকটি ধরতো না, অর্থাৎ লকটি এরকমভাবে বের হয়ে থাকতো, আর এখন কিন্তু আসলে পুরোপুরি বের হয়, যারই প্রেক্ষিতে কিন্তু এখন কেটলির সঙ্গে খুব ইজিলি জিনিসটি লক হবে। এখন কিন্তু আমাদের ঢাকনাটি আসলে প্রপারলি কাজ করবে। তো এবার যদি আমি আপনাদের এই কেটলির সঙ্গে আসলে বসিয়ে দেখাই, আমি কেটলির সঙ্গে আগে বসিয়ে নিচ্ছি, অলরেডি বসানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আসলে এখান দিয়ে উঁচা হয়ে রয়েছে এবং চাপ দিয়ে লাগাতে হচ্ছে, আর টান দিলেও কিন্তু এখন খুলছে না, যেহেতু লক হয়ে গিয়েছে। আর খোলার জন্য অবশ্যই আমাকে এখান থেকে প্রেস করে তারপরে খুলতে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন
খুব ইজিলি কিন্তু আসলে এই কেটলির ঢাকনার প্রবলেমটি আমরা সলভ করে ফেললাম। তো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।